তমলুকের পরবর্তী খবরে সিপিএম এর এক পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তমলুকে। তমলুকের 218 নম্বর বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে সিপিআইএম এর পোলিং এজেন্টকে। সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন এবং সেক্টর অফিসার প্রিসাইডিং অফিসারের কাছে জানতে চান তাদের বিরুদ্ধে যেখানে অভিযোগ তারা এই কাজে কোনো বাধা দেননি। সিপিএম এর পোলিং এজেন্টকে যখন বার করে দেওয়া হচ্ছিল এরপরই সায়ন ব্যানার্জির সঙ্গে প্রিসাইডিং অফিসার এবং সেক্টর অফিসারের তর্কাতর্কি বেঁধে যায়। নিজের দলের পোলিং এজেন্টকে বুথে বসিয়ে বেরোন সায়ন বন্দ্যোপাধ্যায়। আমার ইলেকশন এজেন্ট অমল কুইলা, সেই অমল কুইলার সিগনেচারে ভোট বা ভোট হচ্ছে একমাত্র ওই দাড়ি বেরিয়ে 218 নম্বর বুথ। মানে বড়ো মাতব্বর এসছে কোনো এক প্রিসাইডিং অফিসার, সে বলেছে সিগনেচার ম্যাচ করেনি, এখন আসে বিড়বিড় বিড়বিড় করে নিচ্ছে, বলছে ইয়ে বের করে দিয়েছে সেক্টর অফিসার, আর সেক্টর বলছে প্রিসাইডিং বের করে দিয়েছে। ছাড়া কি মারা জায়গা পায় না দালাল এক একটা। হ্যাঁ বসিয়েছি, আমি এসবের নিজে সই করলাম। আমি সায়ন ব্যানার্জি কথা বলছি, সিপিআইএম এর ক্যান্ডিডেট। আপনি আমার এজেন্টকে বের করে দিয়েছেন কেন? হ্যাঁ প্রিসাইডিং বলছে আপনি বের করে দিয়েছেন। শুনুন, আপনাকে আমি একটা কথা বলি, ওই ওই অমল কুইলার সিগনেচারে, লিসেন টু মি কেয়ারফুলি, ওই অমল কুইলার সিগনেচারে গোটা লোকসভায় ভোট হচ্ছে, কোথাও কোনো অবজেকশন নেই। আপনি এখানে অবজেকশন খুঁজে পেয়েছেন? ইয়ার কি মানা জায়গা পান না, সকাল 6টা থেকে আমার এখানে এজেন্ট বুঝতে পারলো না। আপনি বের করেছেন কেন? আপনাকে এই অর্ডার সিটি দিল কে? এই এই সিগনেচারে শুনুন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, প্রিসাইডিং বলছে আপনি বের করেছেন, আমরা ভাবছিলাম না আমার রাজ্যের পরিবর্তন হয়েছে। তারপর দেখলাম না, কেশপুর দেখে মনে হলো পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই। কেশপুর একটা অদ্ভুত জায়গা, দেখো এখানকার সন্ত্রাসের ইতিহাস আজকের নয়, সে বাম আমল থেকে চলে আসছে। এবার দীপক অধিকারী বা দেব একটা লার্জার দ্যান লাইফ একটা পোট্রে করার চেষ্টা করে, একদম সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা ভার্সন টু দীপক অধিকারী নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। দেখে এনামুলের টাকা যাবে কোথায়? এনামুলের টাকা যে খেয়েছে তাকে দেখাতে হবে, তাকে এনামুলের টাকা ইউজ তো করতে হবে। তিনি যদি সত্যিই কাজ করে থাকেন বা মানুষের উপর জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে এক কেশপুরে এত রিগিং করানোর দরকার কি? বুথের ভিতরে দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর, বাইরে পুলিশের দেখা দায়িত্ব ছিল। ওখানে এত জমায়েত হলো কী করে? ওখানে জমায়েত হয়ে আগুন জ্বললো কী করে? মানে একটা বুথকে আটকে দেওয়া হচ্ছে কী করে? মানুষকে ভোট দান থেকে বিরত করা হচ্ছে কী করে? তার উত্তর দিতে হবে। পশ্চিমবঙ্গে কি চাইনিজ ডেমোক্রেসি চলছে নাকি? গণতন্ত্রের নাম নিশানা নেই এখানে। আমি আবার বলছি, এনামুলের টাকা খাওয়া একটা লোক, গরু চোরের টাকায় নিজের সংসার জীবনযাপন করার লোক, এত যদি আত্মবিশ্বাসী হয়ে থাকেন তাহলে নাটকটা কেন করছেন তিনি? বেশ বেশ, আমি আমি ঝন্টু বড়াইকে আপনার কাছে আসবো। এই 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 ছবিটা, এই আবার আবার যেটা রয়েছে এই মুহূর্তে স্ক্রিনে, আমি এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। নির্বাচনের দিন এই ছবিটা কোথায় সম্ভব? যেখানে নির্বাচন চলছে সেখানে কোথায় সম্ভব? এটা এটা একটা কৌশল, আমি বলছি এটা সম্ভব কেন, এটা একটা ভোট সন্ত্রাসের কৌশল, এটা পুরনো একটা খেলা। কিন্তু এই নির্বাচনের দিন এই ধরনের মেকানিজমগুলো যখন তৈরি হয় না অনির্বাণ, বুঝতে হবে এটাকে ভোট লুট করার কিন্তু একটা মাধ্যম হয়ে দাঁড়ায়। এবং খেয়াল করবে এই যে পথ অবরোধ করা, আগুন জ্বালিয়ে দেওয়া, 144 ধারাকে ভায়োলেট করা, নো ম্যান্স ল্যান্ডে একে পরিণত করা, বিশৃঙ্খলা, আইন আইনের শাসন নেই, এটা কিন্তু কার্যত যে বিরোধী, মানে এরা যারা দেখাচ্ছে তাদের যা বিরোধী, তাদের ভোট মুখীনতাকে বন্ধ করে দেয়। এবং দেখবে এই যে সন্ত্রাসগুলো তোমরা দেখাচ্ছ ক্যামেরায়, দুটো দিক হতে পারে। এই সন্ত্রাসের ফলে যারা বিজেপি সমর্থক বা অন্য যারা বিরোধী, তারা সেই প্রার্থীরা বলবে বাবা গিয়ে লাভ কি আমার, কোথায় কি মেরে দেবে। এই যে জ্বর মপটা, যে মপ পুলিশ কার্যত ছোট জগন্নাথ, সেন্ট্রাল ফোর্স কার্যত প্রার্থীকে বাঁচাচ্ছে, এটাকে আটকানো পারছে না এত বড় মপকে। দ্বিতীয় তুমি দেখবে এই ভোটটা হয়তো ভারতবর্ষের স্বাধীনতার পরের ইতিহাসে এই একটা ভোট যেখানে প্রার্থীদের ঘিরে নিয়ে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। তুমি বলছো এটা কেন হয় জানো, যে ছেলেটি বা মেয়েটি সারা বছর না পড়ে ফার্স্ট হতে যায়, তারা কিন্তু বিভিন্ন
কলা কৌশলের মাধ্যমে পরীক্ষায় পাস করা এবং ফার্স্ট হওয়ার চেষ্টা করে, এরই একটা পার্ট এটা, এবং প্রশাসনকে কাজে লাগানো হচ্ছে। জন্তুদা, 279 নম্বর সোনাচূড়া একটা বুথ যেখানে এক একজন বিজেপির লোক ঢুকে অবাধে ছাপ্পা মারছে, সেখানে 17টা 18টা সব অভিযোগ জমা করেছে, অভিযোগ জমা করেছে, এবং এবং 12টার মধ্যে সাউথখালি সাউথখালি নম্বর এই যে এখানে ঘটনাটা ঘটছে ছবি দেখতে পাচ্ছি আপনারা, অভিযোগ দেখার একটা মধ্যে পটাশপুরে পটাশপুরে ফের উত্তেজনা, এবং ঠিক কি ঘটেছে আমি বিস্তারিত ভাবে জানবার চেষ্টা করব। পটাশপুরে ফের উত্তেজনা ঘটনা, চোখ রাখবো সেই খবরে। কাঁথি কেন্দ্রের পটাশপুরে উত্তেজনা ঘটনা, এখানে বুথের বাইরে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ। ঝন্টু বড়াই, আপনি যেটা বলছিলেন আবারও সেটা, বুথের বাইরে, বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে, কখনো কখনো কলকাতা পুলিশ ঢুকে পড়লেও কিছু করতে পারছে না হয়তো, কিন্তু এখানে এখানে কিন্তু একেবারে বুথের বাইরে সংঘর্ষ। লাঠি হাতে গ্রামের মহিলারা বেরিয়ে পড়েছেন এবং দুপক্ষের অন্তত 2 জন আহত হয়েছেন এই সংঘর্ষে। পটাশপুরের খবরের পরেই চোখ রাখবো অন্য যে খবরে, কাঁথি কেন্দ্রে পটাশপুরে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ, বিজেপি কর্মীদের হুমকি এবং মারধরের অভিযোগ এসেছে, ভোটারদেরকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এখানে বিজেপি। বিজেপি কর্মীদের হুমকি এবং মারধর করার অভিযোগ এসেছে পটাশপুর 1 নম্বর ব্লকের নৈপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর 15 নম্বর বুথে, এখানে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে এবং সাধারণ ভোটার তাদেরকেও বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি খবর আসছে কাঁথি রামনগর থেকে, এখানেও এক বিজেপি কর্মী আক্রান্ত বলে খবর আসছে। কাঁথি রামনগরে এক বিজেপি কর্মী আক্রান্ত, কাঁথি লোকসভা কেন্দ্র অন্তর্গত রামনগরে আক্রান্ত বিজেপি কর্মী খোকন দাসকে মারধরের অভিযোগ উঠেছে এখানে। বিজেপি কর্মীর নাম খোকন দাস, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, ইনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন, আপনারা দেখলেন পটাশপুরের আগে ভোট দিতে যাওয়ার পথে বাধা মারধর, এবারে ভোট দিয়ে বাড়ি ফেরার সময় রামনগর বিধানসভার বালিশাই বুথে, এবং এই বিজেপি কর্মী খোকন দাস তিনি প্রাক্তন সেনাকর্মীও বটে, একই সঙ্গে তৃণমূল কর্মীরা তাকে মারধর করেছে বলে অভিযোগ।